Hey guys, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই ভিডিওতে আমি একটা আপকামিং তেলুগু সিনেমা নিয়ে কথা বলবো, যেটা আসলে তেলুগু না, বাইলিঙ্গুয়াল সিনেমা রিলিজ করছে তেলুগু আর তামিলে। কিছুদিন আগে নাগা চৈতন্যের যে আপকামিং সিনেমা এসেছিল, সিনেমাটার নাম হচ্ছে থ্যাংক ইউ। সেই সিনেমাটা নিয়ে কিন্তু একদমই হাইপ ছিল না এবং সিনেমাটা পুরো ফ্লপ করে গেছে। এবং তারপরেই নাগা চৈতন্য আর একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট করেছেন, যেটা হচ্ছে নাগা চৈতন্যের 22 নম্বর সিনেমা। তো সেই সিনেমার আজকে তার বার্থডে এবং সেই জন্য তার ফার্স্ট লুকটা রিলিজ করা হয়েছে। সিনেমার নাম দেওয়া হয়েছে হচ্ছে কাস্টডি। তো সিনেমার যে ফার্স্ট লুকটা নাগা চৈতন্যের দেওয়া হয়েছে সেটা ব্যাপক লাগছে, এবং তাকে চারপাশ থেকে, ও নিজে পুলিশ অফিসার এবং তাকে চারপাশ থেকে অনেক পুলিশ অফিসার ধরে আছে, এবং তাকে সবাই মানে অনেকে লোকজন আছে, সম্ভবত গুন্ডা টুন্ডা হবে বা ভিলেন হবে, তার লোকগুলো চারপাশে তাকে বন্দুক দিয়ে ধরে আছে এবং তাদের মুখগুলো দেখা যাচ্ছে। তো ওভারঅল আমার লুকটা খুব সুন্দর লেগেছে। এই সিনেমা ডাইরেক্ট করছে হচ্ছে ভেঙ্কট প্রভু এবং সিনেমাটি প্রোডিউস করছে হচ্ছে শ্রীনিবাসা সিলভার স্ক্রিন। ইলায়ারাজা এবং জুমান শঙ্কর রাজা এরা দুজনে মিলে মিউজিক প্রোডিউস করছে, মিউজিকটা বানাচ্ছে। তো আমি এই লুকটা সত্যি দেখে মানে আমার দারুণ লেগেছে। এই সিনেমাটা সম্ভবত ভালো কিছু একটা হতে পারে, সিনেমার গল্প কেমন হয় সেটা এখন দেখার। লুকটা আমার খুব সুন্দর লেগেছে, একটু অন্যরকম লাগছে নাগা চৈতন্যকে। তো হ্যাপি বার্থডে নাগা চৈতন্য, আরও ভালো ভালো কাজ আসুক তার, আরও ভালো ভালো নতুন নতুনভাবে তার ইউনিক রাস্তা থাকুক। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।